আসসালামু আলাইকুম বিওয়াস স্মার্ট অফ সায়েন্স কর্তৃকে আয়োজিত অনলাইন ফিজিক্স ওয়ার্কশপের প্রবলেম সলভিংয়ে দ্বাদশ স্টেশনে তোমাদের সবাইকে স্বাগতম আমি ইনস্ট্রাক্টর মোহাম্মদ ফাইম আব্রায় এবং নিচে আমি ইমেল দেওয়া আছে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে এই ইমেল অ্যাকাউন্টটা আমাকে সেটা জানতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য সুবিধা তেনি ফাদার ইডু লেটস বিগিন আজকে আমরা গত ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে পিক আপ করব এবং আমাদের সেই প্রবলেম বা দু হাজার দশ সালের এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে দ্বিতীয় থিয়েটার কোশ্চেনে বাকি অংশগুলো আমি সলভ করবো এখন চারটা পার্ট ছিল আমরা কেবলমাত্র পার্ট এ সলভ করেছিলাম তাহলে বাকি থেকে পার্ট বি সি আর টি এর মধ্যে সিটা আমি ইয়ে স্কিপ করবো ইন্টেনশনে কারণ সেটার সাথে ইলেকট্রোম্যাগনেটিজম সেরকম কোনো সম্পর্ক নাই ওটার সাথে কি আর তাপমাত্রা সম্পর্ক আছে এবং সেটা একদম খুবই এলিমেন্টারি লেভেলে যারা নাইন টেনে ফিজিক্সের তাপমাত্রা অংশটা দেখেছে তারা সহজেই সেটা সলভ করতে পারবে কাজেই আমি ওইটা স্কিপ করেছি আমরা আজকে পার্ট বি আর ডি নিয়ে কথা বলবো তো পার্ট বিতে আমরা আলোচনা করব যে টেনসার স্ট্রেংথ বা টেন্সের স্ট্রেংথ বা পীড়নের কারণে কীভাবে আমাদের যে আলোচ্য রেটেস্টিপ ইলেকট্রোম্যাগনেট আছে সেটা ভেঙে যেতে পারে এবং ভেঙে গিয়ে আমাদের সেট ক্ষতি করতে পারে তো আমরা সেটা বোঝার আগে আমাদের সেই কোয়েলটা একটা ক্রস সেকশনে কেনি হুম এ তো আমাদের ক্র সেকশনের ছবি আঁকা শেষ হয়ে গেছে এখন তোমরা এটা যে যেটা দেখতে সেটা হলো যে এই কারেন্ট এই কাউন্টার কক ওয়াইজ কারেন্ট ফ্লোয়ের কারণে একটা এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন যেটা এই চিহ্নের মাধ্যমে বোঝানো হচ্ছে এখন এই ম্যাগনেটিক ফিল্ড এবং বাইরে যে ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা এসেন্সিয়াল যেটা এই দুটা কর ফিল্ড যেটা করবে সেটা হলো যে এটা এই গড যেখানে প্রযুক্ত হবে তার মানে এই এই ক্রস এই স্কোয়ালের ক্রস সেকশনের যে থিকনেস আছে সেই থিকনেসের মধ্যে এডিয়ায় যে মুভিং চার্জগুলো আছে যে মুভিং চার্জের জন্য কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্টগুলো সেই মুভিং চার্জগুলোর উপর একটা ফোর্স এক্সার্ট করবে এবং সেই ফোর্সটার ডিরেকশনের যদি অ্যানালাইসিস করি আমাদের আমাদের বিয়ের ডিরেকশন হল এটা এবং আমাদের আয়ের ডিরেকশন এই সেগমেন্টের ক্ষেত্রে সেগমেন্টের ক্ষেত্রে এই দিক কাজে আমরা যদি ক্রস ক্রস প্রোডাক্টের যে রাইট হ্যান্ড সেটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পারি যে আমি একটা আপওয়ার্ড ফোর্স প্রয়োগ করছি এই ম্যাগনেটিক ফিল্ডটা মুভিং চার্জগুলোর একটা আপওয়ার্ড ফোর্স প্রয়োগ করছে যেটাকে আমরা দেখাচ্ছি ডেল এফ এন দ্বারা এখন তাহলে আমার এফ টিগুলো কী আমরা যারা ফিজিক্সটা মোটামুটি পড়াশোনা করছি তারা জানি যে টি দিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট ফোর্স বোঝা না এবং সেটা হলো যে টেনশন ফোর্স এবং এই এই কেসে এফটি দ্বারা আমরা সেই টেনশন ফোর্সে বোঝাচ্ছি এই যে আপওয়ার্ড ফোর্সটা আছে এখন এই ম্যাটেরিয়ালটা ইলাস্ট্রিসিটির জন্য সেটা কাউন্টার করার চেষ্টা করবে এবং সে এই আপওয়ার্ড ফোর্সটা কাউন্টার করার জন্য কিন্তু এই এফটি বলটা তৈরি করবে সেই এফটি বলটা তৈরি করবে এবং এটা কাজ করবে বেশ আমাদের যে কয়েলের সার্ফেস আছে সেই সার্ফেসের সাথে টেন এই এফটিটা কাজ করবে এখন এফটির যে কম এফটির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সেটা এটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করবে তো আশা করি এখানকার সব সব ফিজিক্যাল ফেনোমেনাগুলো আমরা বুঝতে পেরেছি আর এখানে ডি ড্যাশ দিয়ে বোঝানো হচ্ছে যে এই ফোর্সের কারণে তো একটা বিকৃতি হয়েছে ডায়ামিটারের তো অবশ্যই একটা বিকৃতি হয়েছে যেটা হবে দৈর্ঘ্য বিকৃতি অ্যানালগাসলি সেই সম্প্রসারিত দৈ ডায়ামিটারটাকে আমরা ডি ড্যাশ দ্বারা চিহ্নিত করছি তার মানে আমাদের বৃদ্ধি পাওয়ার রেডিয়াসটা হবে ডি ড্যাশ বাই টু সো আই থিঙ্ক দ্যাট উই আর অল ক্লিয়ার তাহলে আমরা পার্ট সি তে চলে যাব যেটা হলো যে এই পার্ট বি এর প্রথম কোশ্চেন এখানে প্রথমে জানতে চাওয়া হয়েছে টেল এফ এন বাই টেল এস ইজ ইকুয়াল টু হোয়াট আর তারপর জানতে চাওয়া হয়েছে এফ টি ইজ ইকুয়াল টু হোয়াট তো আমরা আগে এটা এটা চেষ্টা করো কারণ এটা বেশি সহজ বেশি স্ট্রেট ফরওয়ার্ড আমাদের এফ এন এল এফ এন এর মান হবে আই পি আমরা কিন্তু এখানে খালি ম্যাগনেটচুক নিয়ে কাজ করছি ঠিক আছে এটা আমি বলে দিতে চাচ্ছি আমরা এখানে খালি ম্যাগনেচুক নিয়ে কাজ করছি আই বি ডে এস তাহলে আমি যদি ডেল এফ এন বাই ডে এল এফ এস বের করতে চাই তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে আমার থাকবে আই ডেল বি এখন সরি আই বি ড্যাশ এখন বি ড্যাশটা আমরা কী করে বের করবো বি ড্যাশটা আমরা বের করতে পারি বাইরের ফিল্ড আর ভেতরে ফিল্ডে গড় করে এখন আমরা যদি গতকালের ক্লাসটা দেখে থাকি এবং সে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ভেতরে যে ফিল্ডটা নিয়ে কথা বলছি এক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে সেটা হলো যে আমরা ধরে নেব যে ভেতরে ফিল্ডটা আমরা পরে আমরা এক্স এক্সিজিক টু জিরো ধরে যে ফিল্ডটা পেয়েছাম সেটার সমান বা মিউ নট আই ডিভাইডেড বাই বি আই সাপোজ দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা লেটমি চেক রেড মিরিক না না বি না এ মিউ নট আই ডিভাইডেড বাই এ এটা হলো এটা ছিল আমাদের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড এক্স এক্সেন্স জিরো হলে সেটা আর বাইরের তো আমরা এসেন বাইরের তো ম্যাগনেটিক ফিল্ড আমরা এসেন্সিয়ালি জিরো ধরতে পারি তাহলে আমার বি ড্যাশটা সময় সময় দাঁড়াবে মিউ নট আই ডিভাইডেড বাই টু এ তাহলে আমার এফ এন বাই এফ এস এটা দাঁড়াবে মিউ নট আই স্কোয়ার ডিভাইডেড বাই টু এ আর এটা হবে আমাদের এই টে এফ এন ডিভাইডেড বাই টেলসেন মান এটা আমি লিখে দিই নিউ নট হাই স্কোয়ার টু এখন আমরা বের করবো এফটি এখন এফটি বের এফটি মান বের করার আগে আমরা এটার যে এই এটার যে কম্পোয়েন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো বের করবো এই আশাতে যে আমরা তাহলে এই এই কয়েলের সার্ভিসের সাথে নর্মাল যে কম্পোনেন্ট সেটা বের করতে পারলে আমরা সেখান থেকে হয়তো এই এফটিটা কোনোভাবে বের করতে পারবো তো আমরা এখন এখানে একটা জিনিস লক্ষ্য করব সেটা হলো যে এই লাইন বরাবর আমার দুই এই দুটা বল কিন্তু সিমেট্রিক তার মানে এই দুটা বলের এই লাইন বরাবর যে কম্পোনে সেই কম্পোনেন্টটা একই হবে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা এই অবজারভেশনটায় কাজে লাগাতে পারি আর আমি যদি এটাকে কম্পোনেন্টে ভাগ করি এফটি তাহলে আমার এই যে কোনটাই কোনটা হবে সদৃষ্টি ত্রিভুজের যে প্রপার্টি সেই এস অনুযায়ী এই যে ডেল ডেলথেটা এই ডেল এই কোনটা যদি ডেল তাহলে একটা তাহলে হবে ডেল অর্ধে আর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা হবে এফ টি ইন্টু সাইন ডেল থেটা ডিভাইডেড বাই টু তাহলে আমরা একটি ইকুয়েশন পেতে পারি সেটা হলো যে টু এফ টি সাইন ডেল থিয়ে টু ডেল এফ এখন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হল যে আমরা এই যে ডেল এস খণ্ডটা সেটা কিন্তু আসলে খুবই ছোটো এবং সেই কারণে আমরা কিন্তু বুঝতে পারি যে ডেল থিয়েটা খুবই ছোটো হবে এবং আমরা এখানে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগাতে পারি এখন আমরা যদি স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগাই তাহলে সাইন ডেল থেটা বাই টু হয়ে যাবে ডেল থেটা বাই টু সেখান থেকে আমরা পাব এফ টি থেটা এস ইকুয়াল টু ডেল এফ এন আমরা আমরা যদি বৃত্তের ক্ষেত্রে এস এস ইকুয়াল টু আট থেটার সুতোটা যদি প্রয়োগ করি তাহলে আমরা ডেল থেটা পাবো ডেল এস ডিভাইডেড বাই ডেল ডি বাই টু ডেল এফ এন আমি যদি এই দুইটাকে উপরে নিয়ে যাই তাহলে হবে এটা এফটি উইল বি ইকুয়াল টু ডে এন ডিভাইডেড বাই টু ডে এস ইন্টু টি ড্যাশ এখন আমরা ডে এন বাই ডেল এস এই মানটা কিন্তু আমরা জানি আমরা তাহলে এই মানটা বসে দিব এবং তাহলে আমরা পাবো এই হাফটা টি ড্যাশ বাই হাফ ইন্টু নট আই স্কোয়ার বাই টু এ এটা হলো আমাদের এফ টি এর মান এফ টি এর মানটা তাহলে আমরা এখানে লিখে রাখি টি ড্যাশ মিউ নট আই স্কোয়ার ডিভাইডেড বাই টু আর টু এ মিলে ফোর এ তাহলে আমাদের পার্ট সি কমপ্লিট excuse me for a second এখন আমরা পার্ট চলে যেতে পারি পার্ট চলে যেতে পারি এবং পার্ট ডি বলছে যে এখন আমরা কয়েলের যে অ্যাক্সেলারেশন সেই অ্যাক্সেলারেশনটা নেগ্লেক্ট করে আমরা এখন এক্সট্রিম কেসে চলে যাব মানে যখন এই কয়লে ম্যাটেরিয়ালটা তার অসহ সীমা বা যে সীমাতে যে সীমা পর্যন্ত প্রসারিত হলে তার যে তার সে যে ভেঙে যাবে সেই সীমাতে আমরা চলে যাব এবং সেই সীমাতে যেতে গেলে আমাদের কি পরিমাণ কারেন্ট বা কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের দরকার পড়ে আমরা এখন সেটা করবো এবং আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা হবে আমাদের কারেন্টটা পারলে যেটা হলে পার্টবের অবজেক্টিভ কাজে আমাদের এখানে তথ্য দেওয়া আছে যে অসীমার কাছাকাছি গেলে যে পীড়নটা ঘটে সে পীড়নটা হয় চারশো পঞ্চান্ন মেগা প্যাসকেল এখানে এটাকে বলা হচ্ছে টেনসের স্ট্রেন বা টেনশন পার ইউনিট ক্রস সেকশন এরিয়া অফ দ্য আনস্ট্রেন ওয়ার আর আমাদের যে বিকৃতি সে বিকৃতিটা হলো ষাট পার্সেন্ট তার মানে আমার যে ডি ড্যাশটা আছে সেই ডি ড্যাশটা হবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টি এখানে আমি ওয়ান পয়েন্ট সিক্স জিরোটা লিখলাম এই সিগনিফিক্যান্ট ফিগারের সাথে ম্যাচ করানোর জন্য ফিজিক্স অলিম্পিয়াডে সিগনিফিক্যান্ট ফিগারটা ম্যাচ ম্যাচ করে সব কিছু করা হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্পেশালি এক্সপেরিমেন্ট অংশে ওইখানে তোমরা সবসময় চেষ্টা করবা যে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে সাধারণত তিন বা চার সিগনিফিকেন্ট ফিগার বজায় রেখে সবগুলো ক্যালকুলেশন করতে এখন তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই তোমরা কি করে সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করতে হয় আর কি করে সিগনিফিকেন্ট ফিগার বজায় রেখে ক্যালকুলেশন করতে হয় সেগুলো তোমরা সব পেয়ে যাবে আশা করি তোমরা সেগুলো ইন্টারনেটে দেখে নিবে তো ব্যাক টু আওয়ার মেন টপিক তাহলে আমাদের পার্ট বিতে আইবি আর বের করতে হবে এখানে আইবি আর বিবি বোঝানো হচ্ছে যে যে অবস্থায় গেলে আমাদের এই কয়েলটা ভেঙে যেতে পারে সে অবস্থায় কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা তাহলে এখন এই জিনিসগুলোকে ইকুয়েশনে আকারে লিখতে চাই তাহলে এটাকে যদি আমরা আমাদের জানা কোয়ান্টিটি যেমন এফ টি ডেলফেন ডেল এস এগুলো দ্বারা যদি প্রকাশ করতে চায় তাহলে আমরা দেখতে পাবো যে যেহেতু এটা হলো তা এটা হলো টেন সাইজ ট্রেন সরি টেনশন পার ইউনিট ক্রস সেকশন এরিয়া অফ দ্য ওয়ার্ড তার মানে এই জিনিসটা আসলে ইকুয়াল টু ডেল ডেলজ ইকুয়াল টু এফ টি বাই এবি এফ টি বাই এবি তাহলে আমি যদি এখন এফটি মানটা বসাই দিই তাহলে আমি পাবো টি ড্যাশ বাই টু মিউনো টাই স্কোয়ার ডিভাইডেড বাই টু এ স্কোয়ার বি আমি এটা পাবো যে সিগমা বি এর মান সিগমা বিয়ের মান পাবো এখন আমাদেরকে এখান থেকে এই যে আইড্যাশ এখন এই আইড্যাশটা বের করতে হবে আমরা বুঝতে পারছি আমাদের স্পেসিফিক কন্ডিশন এটা হবে আইবি স্কোয়ার কাজে আমি যদি এখন সব কিছু একটু সাজিয়ে লিখি তাহলে আমার আই বি স্কোয়ার দাঁড়াবে फोर ए स्क्वायर बी डिवाइडेड बी डैश म्यूनट आई स्क्वायर आई इक्वल टू ओवर फोर डेल्टा बी ए स्कोर सरीबेना ওয়ান পয়েন্ট সিক্স জিরো ডি আমি এই মানটা বসাই দিচ্ছি ইন্টু মিউনট আর আমরা যদি এই মানগুলো বসাই তাহলে আমার যত মোড় পরে আমরা পাবো ইট উইল বি সামথিং ওয়ান পয়েন্ট সেভেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে বিবিটা হবে মিউনট আইবি ডিভাইডেড এটা দাঁড়াবে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন ডিদি পার ওয়ান টেসলা এটা আমাদের বিবি এর মান কাজে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমরা এখানে যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবো যেমন কপার বা আয়রন বা নিকেল বা এদের কোনো সংকট এগুলো অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের একটা হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মতো কিন্তু উপযুক্ত না তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি কোনো উপযুক্ত না কেবলমাত্র এগারো টেসলা ম্যাগনেটিক ফিল্ড অ্যাচিভ করতে গেলে আমাদের এই জিনিসটা ভেঙে যাবে কাছে আমাদেরকে কে যদি এর চেয়েও যদি বেশি ফিল্ড যদি অ্যাচিভ করতে হয় এবং যেটা আসলে অ্যাচিভ করা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে তিরিশ টেসলা পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড পাই তাহলে আমাদেরকে কোনোভাবে এই এই মেকানিক্যাল যে লিমিটেশন সেটাকে সার্কাম ভেট করতে হবে এটা আমরা করতে পারি হয় হয় আমরা এটাকে সার্কামভেট করতে পারি দেখা যাচ্ছে যে কোনো একটা শক্তি আরও শক্তির বা আরো ইলাস্টিক কোনো একটা পদার্থ বানিয়ে বা আমরা আরও যেটা করতে পারি যে এই কোয়েশনের সাথে আমরা ম্যানিপুলেট করতে পারি দেখা যাচ্ছে যে আমরা যদি এমন একটা পদার্থ নিই যেটা যেটা লেস ইলাস্টিক তাহলে আমার এই ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে আরও ছোটো সংখ্যা আসবে তার মানে আইবি বাড়বে আইবি বাড়লে বিবি বাড়বে বা দেখা যাচ্ছে আমি এমন একটা পদ্ধতি নিতে নিতে পারি যেটা আরও বেশি পরিমাণ স্ট্রেস সহ্য করতে পারে তাহলেও আমার ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়তে পারে বা আমি এর মানও বাড়াতে পারি সেক্ষেত্রে আমার বি এবং বি বি এর মানও বেড়ে যাবে আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছ এবং প্রবলেমের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের পার্ট বি শেষ এখন আমরা যাব পার্ট ডি তে এ আর বি এর মান গত ক্লাসে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের যে দু হাজার দশ সালের এশ এ ফোরটি টুর যে কোয়েশ্চেন পেপার দেওয়া আছে সেখানে দেওয়া আছে তোমরা চলে সেখান থেকে মানগুলো নিয়ে নিউমেরিক্যাল ক্যালকুলেশনগুলো করতে পারো আমরা এখন চলে যাব পার্ট তে আমরা পার্ট সি পার্ট সিটা স্কিপ করেছি তবে পার্ট সি এর রেজাল্টের যে জিস সেটা আমাদেরকে দেওয়া লাগবে কারণ সেটা না দিলে আমরা সেই পার্ট ডি এর সিগনিফিকেন্সটা বুঝতে পারবো না আমরা পার্ট সি এর ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে বুঝ আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে আমরা যদি এগারো টেস্টের কাছাকাছি কোনো একটা ফিল পাই কোনো একটা ফ্রিজ যদি আমি উৎপন্ন করি তাহলে কয়েলের তাপমাত্রা এক সেকেন্ডের মধ্যেই এক হাজার এক হাজারের হাজার হাজার কেলভিন বেড়ে যেতে পারে এটা শুনতে অনেকটা অসম্ভব লাগতে পারে কিন্তু এটাই সত্যি আমাদের যে তাপমাত্রা সেটা কিন্তু হাজার হাজার কেলভিন বেড়ে যেতে পারে এর কারণ হলো যে আমরা খুবই হাই খুবই হাই অ্যামাউন্ট অফ কারেন্ট নিয়ে কাজ করছি আমাদের কারেন্টটা ছিল সামওয়ার টেপার ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার ফোর অ্যাম্পিয়ার ঠিক আছে কাজে আমরা যদি এখন এটাকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইট এমপিয়ার স্কোয়ার এখন আমি ধরে নিচ্ছি যে আমাদের কয়েলটা যদিও খুব একটা কম দৈ কয়েল নেয় তারপর আমি ধরে নিচ্ছি যে এটার রোধ হলো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস টু ওহোম তাহলে কিন্তু আমার অর্ডার অফ অর্ডার অফ ম্যাগ সিক্স অর্ডার অফ তাপ আম উৎপন্ন হচ্ছে যেটা আসলে এই ক্ষেত্রে যেটা আসলে এই স্পেসিফিক কেসে যেটা আসলে হবে প্রায় তিন মেগাওয়াটের কাছাকাছি দিস ইজ পায় নো মিন্স এ পা এবং হাজার হাজার কিলবিন গরম হয়ে যায়টা তাই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এর মানে হলো যে আমরা এক্সটেন্ড আমরা এক্স আমরা মাইক্রো আমরা এই সেট তাকে কেবলমাত্র ফ্র্যাকশন সেকেন্ডের জন্য ইউজ করতে পারি যেটা অনেক এক্সপেরিমেন্টের জন্য এনাফ নাও এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা পাল স্পিড ম্যাগনেট তৈরি করব পালস স্পিড মানে হলো যে আমরা কারেন্টটাকে সময় চালাবো না আমরা কারেন্টটাকে ধীরে ধীরে ট্রানজিশন করব এবং আমাদের যে পিক ভ্যালু সেই পিক ভ্যালুতে খুব কম সময়ের জন্য রাখবো তখন যেটা ঘটবে সেটা হলো যে আমাদের যে আমাদের যে কারেন্টের হিটের যে রাইস সেই রাইসের পরিমাণটা সিগনিফিকেন্টলি কমে যাবে এবং আমরা ওই কানে সহজে যে এক্স ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম এই সেট আপটাকে ইউজ করতে পারবো এখন তাহলে আমরা দেখব যে পাস ফিড ম্যাগনেট তৈরি করার জন্যে কী সেট আপ আমাদের দরকার এখানে আমরা একটা আসলে আসলে একটা সার্কিট কল্পনা করছি যে সার্কিটটা আমাদের কারেন্ট এবং ভোল্টেজ এবং চার্জের উৎসবে একটা ক্যাপাসিটি যেটা ক্যাপাসিটি হলো সি এবং যেটা ইনিশিয়ালি ভিনট ভোল্টেজে রাখা হবে এবং তার সাথে আমরা এই যে ইন্ডাক্ট এই যে কয়েল সেই কয়েলটাকে যুক্ত করেছে এখন আমরা লক্ষ্য করবো যে এই কয়েলের দুইটা কোয়ান্টিটি আমরা এখানে মেজার এখানে আমরা একটু একটু কোয়ান্টিটিনের কাছো একটা হলো তার ইন্ডাকটেন্স এবং একটা হলো তার রেজিস্টেন্স আমরা এই দুইটা কোম্পানির কাশো কাজে আমায় এফেক্টিভলি এটা একটা ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টর সার্কিটের মতো হয়ে গেছে এখন আমরা এই সার্কিট দিয়ে কী করে পাঁচ ফিট তৈরি করতে পারি সেটা এখন আমরা দেখব এটার মেকানিজমটা আসলে খুবই সিম্পল যেটা হয় যে আমি যদি আমি যদি এই জিনিসটাকে কানেক্ট করি আমি যদি এই জিনিসটাকে ওয়ানের সাথে কানেক্ট করি তাহলে এটা একটা আর এনসি সার্কিটের মতো কাজ করবে যেহেতু সব কিছু সিরিজে যুক্ত আছে এবং আর এনসি সার্কিটের মতো কাজ করে একটা ওসিলেশন করবে এবং সেই ওসিলেশনের মাধ্যমে আমরা পাঁচ ফিটটা ফিলটা পাবো আমরা যদি দুয়ের সাথে এবং আমরা যদি দুইয়ের সাথে যুক্ত করি তাহলে আমরা কিন্তু একটা আলের সার্কিট পাবো এবং সেখানেও কিন্তু আমরা একটা পালস ম্যাগনেটিক ফিল্ড পাবো এখানে ক্যাপাসিটির ভূমিকাটা হলো যে আমরা ঠিক কোন পিকের মধ্যে আমরা এই অসিলেশনটাকে অ্যারেঞ্জ করবো সেটা আমরা ক্যাপাসিটি দিয়ে নির্ণয় করতে পারি ওয়ানের সাথে যুক্ত করে পিকটাকে বা দেখা যায় কোনো একটা অ্যাভারেজ কোয়ান্টিটিতে কোয়ান্টিটি আমরা অ্যাচিভ করবো দিয়ে তারপর আমরা টুতে গিয়ে আমরা তখন সেটাকে অসিলেশনের মাধ্যমে একটা স্টেবল স্টেট একটা সেটাকে আমরা একটা কন্টিনিউয়াস স্টেটের মধ্যে রেখে দেবো এবং এই কন্টিনিউয়াস স্টেটটা আমরা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য একটা পালস উইন ম্যাগনেট পেতে পারি তো আশা করি মেকানিজমটা ক্লিয়ার হয়েছে কারণ আমরা পার্ট ফোর প্রথম পার্ট জি নিয়ে আলোচনা করবো জিতে আমাদের যেটা করতে হবে সেটা হল যে এল আর আর আমাদেরকে বের করতে হবে মানে ইন্ডাকটেন্স আর রেজিস্টেন্স আমাদেরকে বের করতে হবে তো এখানে ইন্ডাক্টার্স বের করার জন্য আমাদের আসলে ম্যাগনেটিক ফিল্ডটা লাগবে এন পি ডিভাইডেড বাই আই এটা আমাদের লাগবে এখন আমরা এখানে ম্যাগনেটিক ফ্লাস বের করার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা লাগবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা বের করার সময় আমরা ধরে নেব যে সরিনটা ইনফিনিটলি লং এবং এক্সেসিক টু জিরো জিরোয়ের ক্ষেত্রে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা ইউজ করবো তার মানে ম্যাগনি ফিল্ডটা বোথ ইউনিফর্ম এবং উইথ টাই বি ম্যাগনিচিউডের টাই বি ম্যাগনিচিউডের তাহলে আমার একটা রিংয়ের যে ফ্লাস্ক একটা রিংয়ের ফ্লাস্ক উইল বি ইকোয়াল টু এই ম্যাগনি ফিল্ড ইন্টু পাই টি স্কোয়ার বাই ফোর আর তার সাথে এন এনটা দাঁড়াবে আমার লেনথা আমার এখানে এন যেটা মানে টার্নের সঙ্গে সে টার্নের সঙ্গে এল বাই এটা সম্ভবত এ হবে হ্যাঁ আমাদের এই যে ডিসটেন্স এই ডিসটেন্স ডিস্টেন্সটাকে এল দিয়ে প্রকাশ করা তাহলে আমার এন উইল বি ইকোয়াল টু এল বাই এ তাহলে আমার এলের যে মান সেই এলের মানটা হবে কারণ আই আই বাদ চলে যাচ্ছে ড্যাস গুড আসলে আমাদের আয় মান জানা নেই আই চলে আসে আমাদের সমস্যা তো তাহলে আমি ওটা লিখে মিউ নট পাই বাই ডিসকোয়ার এল ডিভাইডেড বাই ফোর বি এটা আমি এখানে উড়িখে ফেরি মিউনট বাই টি স্কোয়ার এল ডিভাইডেড বাই ফোর এবি আরের যে মান মানটা বের আমাকে দেখতে হবে এখানে আমাদের রেজিস্টিভিটি দেওয়া আছে কাজেই আর বের বেরকোটা খুবই সিম্পল আর হবে আর আরভিটি ইন্টু এল মানে কয়েলের যে লেন্থ সেই লেন্থটা এ লেনথা হবে এন মানে আমাদের সে আগের এন পাই ডি ডিভাইডেড বাই আমাদের এরিয়া এরিয়াটা হবে বি তাহলে আমরা জানি যে এল উইল বি অ্যাজ ইউজুয়াল এল এন উইল বি এল বাই এ তাহলে পাই এল ডি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি এটা আমাদের রেজিস্ট্যান্সের মান রো এ পাই এল ডি ডিভাইডেড বাই a square b এখন আমরা পার্ট এইচে চলে আসবো এবং পার্ট এইচে আমরা আমাদের এই সার্কিটটাকে অ্যানালাইসিস করা শুরু করবো আর প্রসঙ্গ তো বলে রাখা ভালো যে আমাদের এখানে নিউ মানগুলো বের করতে বলা হয়েছিল নিউ মানগুলো আমার যতদূর মনে পড়ে এগুলোই হবে সো পার্ট জি ক্লোজ এবার পার্ট এইচ কোন আমাদেরকে যদি এই সার্কিটটা অ্যানালাইসিস করতে হয় তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে কিউ এবং আর এ সরি কিউ এবং আই মানে চার্জ এখানে চার্জের কোয়ান্টিটি এবং চার্জের ইকুয়েশন এবং এই কারেন্টের ইকুয়েশন আমাদেরকে জানা লাগবে এই দুটো জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা সার্কিটটাকে অ্যানালাইসিস অনেকখানি অ্যানালাইসিস করতে সক্ষম এবং এগুলোর জন্য ফর্মুলা দেওয়া আছে ফর্মুলা দেওয়া আছে

प्राइम थेटा प्राइम कॉस थेटा प्राइम दी दी, और, ए टू थि पवार माइनास टी सगा लिखी ओमेगा এখানে আমরা সব কিছুই জানি খালে আমরা দুটা জিনিস জানি সেটা হলো যে এ এবং ওমেগা এ দুটাই হলো কনস্ট্যান্ট এবং আমরা ডাইমেনশনাল এনার্সি যদি করি তাহলে দেখতে পাবো যে দুটারই একক হবে পার সেকেন্ড এটা দেওয়া নেই এটা জাস্ট আমি কিছু হোমওয়ার্ক করেছি ডাইমেনশনাল এনার্সি সেখান থেকে পাচ্ছি আর আমাদের এটা আসলে অজানা না কারণ আমাদের এটা সম্পর্কে একটা ইকুয়েশন দেওয়া আছে কাজেই আমি এটাকে একটা অজানা ভ্যারিয়েবল বলতে রাজি নই আমি আমি যেটা বলতে সেটা হল যে এটা আসলে একটা ইমপ্লিসিভ ফর্মে আসছে আমাদেরকে এটা কোনোভাবে এক্সপ্লিসিটলি এই জিনিসটার দ্বারা প্রকাশ করতে হতে পারে তো হোয়াট এভার আমরা এখন মেন প্রবলেমে যাব এখন আমরা যেহেতু এই দুটা জিনিস এই অমেগারে যাই না কাজে আমাদেরকে দুটা জিনিস জানতে হবে সার্কিট অ্যানালাইসিস করার জন্য এবং আমাদের যে নন কোয়ান্টিটি আছে। এই সি এল এবং আর এই তিনটা কোয়ান্টিটিতে আমাদের এই দুটা কোয়ান্টিটিকে প্রকাশ করতে হবে এটাই হলো আমাদের পার্ট এর কাজ তো এখানে আমাদের একমাত্র যে লিড সেটা হলো যে এই যে সার্কিট এই সার্কিটের কাশ্যপের যে ভোল্টেজ লুপ রুল বা ভোল্টেজ রুল সেটাকে প্রয়োগ করে আমাদের কাছে এখন একমাত্র লিড মনে হচ্ছে এখন ফিজিক্স প্রবলেম করার সময় তোমাদেরকে অনেক সময় হ্যান্ড রাটি করা লাগবে হ্যান্ড করা মানে কি তোমাদেরকে অনেক ধরনের অ্যাপ্রোচ নিতে হবে দেখা গেলো যে অ্যাপ্রোচে কাজ করো না তখন তোমাকে এভাবে আরেকটা অ্যাপ্রোচ বের করতে অ্যাপ্রোচ বি তারপর অ্যাপ্রোচ সি এভাবে তোমাকে প্রবলেম সলভ না করা পর্যন্ত চালাতে হবে একটা সময় অবশ্যই তোমাদেরকে হাল ছেড়ে দিতে হবে তবে আমি চাই যে তোমার প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেখার অন্তত পক্ষে দুই তিনটা বা চারটা করে অ্যাপ্রোচ তোমরা ট্রাই করবে আমিও দেখা যাচ্ছে আমার সর্বোচ্চ ডেকোয় পাঁচটা ট্রাই করার পর আমি সলিউশন দেখেছি তো আমরা এখন তাহলে ইকুয়েশনটা লিখে ফেলি এটা হলো আমাদের ভোল্টেজের ইকুয়েশন এখন আমাদের যেটা একটা হারডোল আছে সেই হারডোলটা হল যে এই ডিআইডিটা আমাদের জানে কাজে আমাদেরকে ডিআইডিটিটা বের করতে হবে আমি এটা সাইডে লিখে যাতে করে আমি ডিআইডিটি রাখার জায়গা পাই আর প্লাস এল হল প্লাস কিউ বাইস সি ইকাল টু জিরো কারণ আমি এখানে লিখব টিআইডিটি ইজ ইকুয়াল টু এখন এই অংশটা কিন্তু কনস্টেন্ট আর এই অংশে আমরা টিডি এক্স অফ ইউ ভি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো মাইনাস সে সি ভি ড্যাশ সাইন থেটা প্রাইম কস থেটা প্রাইম ইন্টু টু ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস এ টি কোস ওমেগা টি মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এটি সাইন ওমেগাটি তাহলে আমাদের ডিআইডিটি কাজে আমি এখন যদি এগুলো মান বসাই দিই তাহলে আমরা একটা কাজ করার মতো ইকুয়েশান পাবো তবে আমি এখনই বসাবো না কারণ এগুলো আসলে খুবই বড়ো বড়ো আমাদেরকে এখন প্রসিড করার আগে ভাবতে হবে যে আমরা এখন কিভাবে বের করতে পারবো এ আর ওমেগার মান কারণ আমাদের কিন্তু ইকুয়েশান একটাই আছে কিন্তু আমাদের দুইটা কোয়ান্টিটি বের করতে হবে তার মানে আমাদেরকে আসলে দুইটা দুটা ইকুয়েশান বের করতে হবে এই একটা ইকুয়েশান থেকে এবং সেটা কি করে করা যায় সেটা করা এখন তো উপায় যে যদি এখানে কোন একটা স্বাধীন চলক থাকে তাহলে সেটা মানকে ম্যালিপুয়েট করে আমরা মাত্র দুইটা সমীকরণ পাবো এখন এখানে অফকোর্স একটা স্বাধীন চলক আছে সেটা হলো যে টি টিটা হলো টাইম এবং টিটা জিরো থেকে শুরু করে আমরা যে কোনো মান নিতে পারি কাজে আমরা যেটা করবো যে টাইম টাইমের এমন সব মান ধরো যে মানগুলোর দ্বারা আমরা অনেক সিম্পিফাইড দুইটা ইকুয়েশান পাবো এবং সেই দুইটা ইকুয়েশান থেকে আমরা ওমেগা সরি ওমেগার এটা পেয়ে যাব তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের ইকুয়েশনগুলোতে অনেক সাইন থেটার এবং কস থেটার আছে কাজেই আমাদের একটা অবিয়া একটা অবিয়াস চয়েস সেটা হবে যে সাইন ওমেগা টি সাইন ওমেগা টি এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা জিরো বা ওয়ান করার চেষ্টা করবো তাহলে যেটা হবে সেটা হলো যে আমাদের দিস ইকুয়েশন অনেকগুলো টাম ভেনিস হয়ে যাবে এবং অনেক সিম্পল কিছু ইকুয়েশান আমরা পাবো কাজে এখন আমরা প্রথম একটা কেস নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইফ সাইনোমেগাটি ইজ ইকুয়াল টু জিরো সাইনোমেগাটি ইজ ইকুয়াল টু জিরো তাহলে যেটা হবে যে আই এর মান কি টি তাহলে আমার এটা একদম যেহেতু আমার এই অংশটা জিরো হয়ে যাচ্ছে কাজে আমার এই গোটা মানটাই জিরো হয়ে যাবে আমার আই আর নাই হয়ে যাবে যে তারপর আমরা এখন ডিআইডিটি ডিআইডিটিটা একটা ইন্টারেস্টিং ঘটনা করবে সেটা হলো যে এই অংশটুকু জিরো হবে কিন্তু এই অংশটুকু জিরো হবে না কারণ কোনো একটা থেটা কোনো একটা কোণের জন্য যদি সাইন থেটা যেগুলো জিরো হয় তাহলে কষ্টের সমসান হয় তাহলে আমার এই যে টার্ম এই টার্মটা দাঁড়াবে এল ইন্টু মাইনাস এ সি ভি ড্যাশ sin theta প্রাইম cos theta প্রাইম ওমেগা ই টু পার এটি এখন কস ওমেগাটি 1 হয়ে গেছে এটা আর আমরা আরেকটা পাবো সেটা হলো যে কিউ বাই আরেকটা জিনিস সেটা q কিউ বাই সি এখন কিউ যেটা হয়েছে আমাদের সিটা তো আগে ভ্যানিশ হয়ে যাবে এবং এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো সাইন ওমেগাটি কস সাইন cos, sin omega t cos theta prime plus কস অমেগাটি প্লাস সাইন থ্রেটার প্রাইম এখন আমার প্রথম টার্মটা জিরো হয়ে যাবে কারণ সাইন জিরো তাহলে আমার বাকি থাকবে ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস এটি তাহলে আমার যখন কস অমেগাটি আসবে তখন আমার সাইন থ্রেটার প্রাইম আসবে আমার এরা পরস্পরকে ক্যান্সেল করে দেবে এবং আমার আলটিমেটিভ থাকবে নট ই টু মাইনাস এটি এটা আমার আলটিমেটিভ থাকবে আবার আমরা যদি সাইন ওমেগাটি যদি ওয়ান ধরি তাহলে কিন্তু আবার আমরা যেসব জায়গায় কজে কজ কজ থেকে ওয়ান পেছি সেগুলো জিরো হয়ে যাবে এবং অল্টারনেট যে সাইন সাইনোমেগাটি যুক্ত টার্ম আছে সেগুলো আমরা পেয়ে যাবো তখন আমরা আরেকটা একটা সিম্পলিফাইড ইকুয়েশন পাব ঠিক এটা যেরকম সিম্পলিফাইড হয়ে গেছে সেরকম কাজে আমি এখন আই এ বসাব এটা হয়ে যাবে ওয়ান তাহলে আমার আই আর হবে মাইনাস এ সি সরি সাইন পাওয়ার এইটি আর এটা হবে একটা প্লাস এল কোন এল এর সাথে এখন আমার যেহেতু আমার সাইনোমেগাটি ওয়ান হয়েছে তাহলে আমার কসওমেগাটি জিরো হবে তাহলে আমার এখানে যেটা দাঁড়াবে সেটা হল যে এল ওয়েট আমার যদি সাইনোমেগাটি যদি জিরো হয় তাহলে কসওমেগা এখানে একটা মাইনাস হবে সেই এই মাইনাসটার জন্যে আর এখানে অ্যাকচুয়ালি প্লাস হবে তাহলে এ সি ভি নট সাইন থেটা প্রাইম কস থিটা প্রাইম এটা আমার আসবে দি পাওয়ার মাইনাস এটি আর সাইন ওমেগাটি সমস্যা ওয়ান আমার কিউ বাই সি কিউ বাই সিটা আমার দাঁড়াবে সাইন ওমেগাটি যেহেতু ওয়ান কাজে আমার খালি প্রথম টার্মটা থাকবে আবার টি টার্মটা নাইন হয়ে যাবে আমি যদি প্লাস লিখি তাহলে আমার আচ্ছা আমি এটা নিচে লিখি তাহলে আমার ফি নট বাই সাইন থেটা প্রাইম এ টু দি পাওয়ার মাইনাস এটি কস থেটা প্রাইম কারণ আমরা জানি যে টেন থিয়েটার প্রাইম টু ওমেগা বাই এ তার মানে এটা আসলে দাঁড়াবে মানে নিচের সাইনে উপরে কষ্ট থাকলে কর থেকে তখন দাঁড়াবে ওমেগা এ এইটা দাঁড়াবে এবং আমার যেহেতু ডান্স সাইডটা কনস্টেন্ট কাজে দুই সাইডে হবে জিরো কাজে তোমার দেখতে পাচ্ছো যে আমি দুইটা ইকুয়েশান পেয়ে গেছি যেটা অরিজিনাল ইকুয়েশানগুলোর থেকে মাস সিম্পলার কোন এখানে আমরা কিছু কাজ করে আশা রাখতে পারি তবে এখানে এখনও অনেক কনস্টেন্ট আছে আমাদেরকে সেই কনস্টেন্টগুলোকে বাদ দিয়ে এক আরও নিট একটা ফর্মে আনতে হবে ও এখানে আসলে আগে থেকে এই মাইনাস সেটার ছিল কাজেই আমারই এটা মুছে দেওয়া উচিত তাহলে আমার সব কিছু কনসিস্ট্যান্ট হলো এখন আমরা যেটা জানি সেটা হলো যে এরটা হলে দুই দুইভাবে সলভ করা যায় একটা হলো প্রতিস্থাপন আর একটা হলো অপনয়ন আমরা এখানে অপটন ইউজ করব কারণ প্রতিস্থাপন ইউজ করতে গেলে তখন আসলে অনেক জটিল সব রাশিমালা চলে আসবে আর যে এখন আমরা অপনয়ন ইউজ করে যেটা করব যে সেটা হল যে আগে আমরা এর মান বের করব। কি আমরা এর মান বের করব কারণ এর মানগুলো বেশি এক্সপ্লিসিট অবস্থায় আছে এর মানটা বের করার পর আমরা তখন চাইলে অমেগার মানটা ওমেগার মানটা বের করার দিকে অগ্রসর হতে পারি তাহলে আমি তাহলে এখন উপরে যেসব মুসে ফেরি তাহলে এখন আমি যেভাবে এই কাজটা করতে পারি সেটা হলো যে আমি এখন যেটা করতে যেহেতু এখানে মাইনাস আর এখানে প্লাস আছে কাজে আমরা যেটা করতে সেটা হলে যে আমি এগুলোকে এমন ভাবে এমনভাবে রাশি গুণ ভাগ যাতে এই দুটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা অপনয়নের জন্য একটা ফ্রেমওয়ার্ক পেতে পারি তাহলে এখন আমরা এটাকে ইয়াক আর যেহেতু আমরা প্রথমে আলফার মান বের করতে যাচ্ছি কাজে আমরা সব কে এই থিয়েটার প্রাইমের দ্বারা প্রকাশ করতে চাইব কাজে আমি সেই ওমেগা বাই আলফা ওমেগা বাই আলফা ঠিক আছে কাজে এখন আমি ওমেগাকে এ টেন থেটা পাইম দ্বারা কনভার্ট করে দিব তাহলে আমার থাকবে এ সি ভি নট ইন্টু টু এ সাইন থেটা বাই কস্টের সাইন থেটা সাইন থেটা বাজেও নিচে থাকবে ডাবল কস্ত তাহলে আমার হলো এখানে এর এ বাই কস্তেটা হোল স্কোয়ার আর আমি যেহেতু এই রাশিটাকে নিট রাখতে যাচ্ছি কাজে আমি যেটা করবো যে আমি বাকি অংশগুলো সব হটিয়ে ফেলবো হটিয়ে ফেলবো মানে আমার বাকি আছে সি ভিনোটার ই টু দি পাওয়ার মাইনাস সিটি তাহলে আমি সি ভি টু ই টু দি মাইনাস সিটি দিয়ে এটাকে ভাগ দিয়ে দেবো মানে ইকুয়েশন টুটাকে ভাগ দিয়ে দেবো তাহলে আমার এই রাশিটা থেকে গেলো এটা একটা নেট রাশি এবং এটা দিয়ে কাজ করেন সহজ হবে এবং ওই কাজটা করার পর আমার এখানে থাকবে ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু জিরো আর এখানে যদি আমি সেই সেম কাজটা করতে যাই তাহলে তাহলে আমার এখানে যেটা থাকবে সেটা হলো যে এর এখানে যদি আমি সেই সেম কাজটা করতে চাই মানে এই রাশিটা যদি আমি আনতে চাই তাহলে আমার এখানে এগুলো দিয়ে ভাগ দিতে হবে এবং দিয়ে এ স্কোয়ার তাহলে আমার এখানে থাকবে এ স্কোয়ার এবং এটাকে এখন আমাকে হ্যান্ডেল করতে হবে এটাকে এখন আমাকে কোনোভাবে কস্টেটারতে পরিণত করতে হবে সাইন্থের তাহলে এ স্কোয়ার সিপি পাত তাহলে এ আর ছাপাতে আমি এভাবেই রাখি তারপর দেখা যাচ্ছে কী করা যায় যদি আমি ভাগ দিই তাহলে আমার থাকে মাইনাস এ আর থেটা প্রাইম আমার এখানে থাকে আমার প্লাস এ বাই সি ওমেগা আচ্ছা এ ওমেগাকে যদি আমি ওমেগা দিয়ে যদি আমি গুণ করি তাহলে টেন্থ এটাতে গুণ হবে হ্যাঁ এবার আমার ক্লিয়ার হয়ে গেছে এখন আমি যদি আবার সব কিছুকে আমি যদি আবার ইকুয়েশনে সবকিছু যদি আমি এটা দিয়ে গুণ দিই তাহলে আমার এখানে এই রাশিটা চলে আসবে যেহেতু ওম ইংরেজ গেল সাইন্থেটা কষে তাহলে সাইন থেকে বাদ দিয়ে কষতেটা ইকুয়েশন ওয়ানের মধ্যেই ঘটনা ঘটবে আবার তাহলে কষিস করতে একটা ইকুয়েবানের ফর্ম কাজে কোনো সমস্যা নেই এখানেও ওসে স্কোয়ার থেকে আর এখানে ওয়ান বাই সি ইজাল টু জিরো মৃত্যুটা যেহেতু পেয়ে গেছি কাজেই আমরা এখন এটা করব সেটা হলো যে এ আর উমেগার মাননে করবো ও অমেঘার মান নির্ণয় করবো এখন এর মান নির্ণয় করার জন্য আমাকে এই কসি স্কোয়ার থিয়েটারটাকে কোনোভাবে কস স্কোয়ার থিয়েটারটাকে এই কোনোভাবে আমার আমি অপোনেন্ট করে যে ইকুয়েশনটা পাবো সেখানে রাখত তাহলে সবগুলো ট্যামেই রাখা যাবে তাহলে আমি কস স্কোয়ারটাকে কোন করে দিয়ে কে আমি ওটাকে ইকুয়েশান থেকে রুল আউট করে দিতে পারবো এবং আমার তখন কাজ করানো সহজ হয়ে যাবে এখন আমি যদি লক্ষ্য এখান থেকে যদি আমি এটা সাবস্ট্র্যাক্ট করি তাহলে যেটা ঘটবে সেটা হলো যে এগুলো বাদ চলে যায় যেখানে কোনো কসেস করতে নেই তার মানে এ পারফেক্ট শেপ পড় এ পারফেক্ট শেপ ফর ডিটারমাইনিং এ অ্যান্ড ওমেগা তাহলে ওয়ান মাইনাস টু যেটা দ্বারা সেটা হলো যে মাইনাস টু ওয়েল এই স্কোয়ার কস স্কোয়ার থেটা উইল বি ইকোয়াল টু এটা আমি যেহেতু এটা মাইনাস করেছি তাহলে এটা প্লাস হয়ে যাবে এবং এটাকে যদি আমি দেখে নিয়ে যাই তাহলে এটা আবার মাইনাস হয়ে যাবে এ আর কসিস স্কোয়ার থেটা সেখান থেকে আমি পাব এর মান আর ইস আর বাই টুয়েলভ আমি এর মান পেয়ে গেছি এখন আমি ওপনিয়নের ক্ষেত্রে যেটা যে আমাকে আবার এখানে কোনো আরেকটা ইকুয়েশান তৈরি করতে যেখান থেকে আমি সহজে ওমেগাটা বের করতে পারবো এখন এখানে ওমেগাটা আসলে বোঝা যাচ্ছে না যে করতে আসে কিন্তু এখানে খুবই সাপটলি ওমেগা বিশালভাবে উপস্থিত আছে এবং সেটা কীভাবে সেটা হলো যে এই টার্মগুলোর মাধ্যমে ওয়ান বাই কসের স্কোয়ার কিন্তু আসলে সেক স্কোয়ার থেটার এবং সেক স্কোয়ার আসলে টেন স্কোয়ার থেকেটা প্লাস ওয়ান আর যদি আমরা টেন টেন থিয়েটার পাইম পাই তাহলে আমরা ওমেগা পেয়ে যাব তো যে তো আমাদের এ কাজে আমরা কাজে আমরা ওমেগা এবার বের করতে সক্ষম হব কাজে আমি যদি এখন ওয়ান প্লাস টু করি এটা করার কারণ হল যে তাহলে আমার তাহলে আমার যেটা হবে যে আমার এই টার্মগুলো এখন আমার এই অমেগা বের করার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এই টার্মগুলো আমার রুল আউট হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস এ আর স্কোয়ার থ্রিটা প্রাইম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু বাই সি টু বাই সি আচ্ছা মাইনাসটাকে তুলে নিই আমার দরকার নেই কোন এর মান আমি এখানে বসাই দিব এর মান বসালে হয়ে যাবে আর স্কোয়ার ওমেঙ্গা স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওমেঙ্গা বাই এ ঠিক আছে এখন এ স্কোয়ার তাহলে হবে স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এল স্কোয়ার তাহলে আমি যদি এটা এটা মানে যদি বসায় দিই তাহলে আমার আলটিমেটলি থাকবে আলটিমেটলি থাকবে স্কোয়ার স্কোয়ার বাদ চলে যাবে আর আমার এখানে কী ছিল টুয়েলভ টুয়েলভ হ্যাঁ টুয়েলভ ओमेगा स्कोर प्लस ए स्क्र इू टू बी ओमेगा स्कोर प्लस ए स्कोर इू वन बल सी वन बल सी तमेगा स्कोर আমরা জানি যে এটা হলো একটা আর্ এনসি সার্কিটের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তাহলে আমার এটা আলটিমেটলি দাঁড়াবে ওমেগা নট এটা আমি ফ্রিকোয়েন্সি ওমেগা নট করছি মাইনাস এ ওমেগা নট মাইনাস এ স্কোয়ার এখন এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার কারণ ওমেগার মধ্যে আছে এলসি এবং আর এর মধ্যে আছে এর মধ্যে আছে আর এল এবং এই তিনটা রাশি হলো আমাদের নুন রাশি কাজে আমরা যদি এভাবে রেখে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যদি আমরা বলে দিই এখানে ওমেগা আর এর দ্বারা আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি নট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে ওমেগাটাও লিখে রাখি এল সি সো আমাদের

আর এএচের আরেকটা পার্চল সেটা যদি আমরা সিজগাল টু টেন ফেরার ধোনি তাহলে আমাদের এ আর ওমেগার মান বের করতে বলেছিল আমি সেই মানগুলো লিখে দিচ্ছি তোমাদের এখানে এটা সম্ভবত নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি পার ওয়ান পার সেকেন্ড নাইন পয়েন্ট সেভেন টেন টু দি পার টু পার সেকেন্ড আর ওমেগার নট ওয়ান বাই এসি আমাদের কাছে যে যেটা জানতে চেয়েছে সেটা হল যে আমরা যে আইএফটি ইউজ করেছি সেই আইএফটিতে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে আইএফটিতে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে এবং আমরা যদি সেটাকে পার ডে যে ইয়া পার ডে যে আইবি পেয়েছিলাম পার ডে আই বি যেটা ছিল যে ওয়ান পয়েন্ট সেভেন টু টেন টু ডে পার ফোর এম পেয়ার তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইনিশিয়াল ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেই ভোল্টেজের মানটা কত হবে মানে সেক্ষেত্রে আমাদেরকে ভিও বিটা বের করতে হবে তাহলে আই এম ইজ ইকোয়াল টু হার্ট ভিও বিসি কর্ত ভার এটা হলো আই নম্বরের প্রশ্ন তো আমরা যদি এখন ডিআইডিটিটা লিখতে চাই তাহলে আমাদের এখন আমরা যদি আই বের করতে চাই তাহলে আমাদেরকে ডিআইডিটিটাকে জিরো করতে হবে এবং আমি আমি সি প্রাইম দিয়ে আমি ও যত কনস্ট্যান্ট কনস্টেন্সির সবগুলোকে বোঝাচ্ছি কারণ আমার ওগুলোর দরকার নেই আমার খালি মেন পার্টটা দরকার সেটা হলো যে ম্যাং ই টু দি পাওয়ার মাইনাস এটি কস ওমেগা টি মাইনাস সে ই টু দি পাওয়ার এটি সাইন ওমেগা টি এই অংশটুকুটা আমাদেরকে জিরো হতে হবে ওকে তাহলে আমার আমি এটাকেও বাদ দিতে পারি আমি ই টু দি পাওয়ার মাইনাস এটিগুলোকেও বাদ দিতে পারি তাহলে আমার থাকে ওমেগা t minus ওমেগাটি মাইনাস সে omega t is equal টু জিরো এখন আমরা এখন আমরা কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করতে পারি সেটা হলো যে ওমেগা আর এ দুটার সাথে কিন্তু টেন অফ টেন অফ theta প্রাইম এটা কিন্তু খুবই ওত টেন থেটা এটা কিন্তু আমরা জানি আর আমরা যদি ওমেগা বা এ তৈরি করতে চাই তাহলে কিন্তু এই ওমেগা এর একটা ট্যান থ্রে তৈরি হয়েছে তার মানে এটাই হলো আমাদের এটার ট্রানজিশন পয়েন্ট আমরা যদি এটাকে এদিকে নিয়ে গিয়ে যদি ওমেগা এস ইকুয়াল টু সাইন ওমেগা ওমেগাটি এবার যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেম অনেকখানি সলভ হয়ে যাবে তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো যে টেন থিটা প্রাইম উইল বি ইকোয়াল টু টেন ওমেগা টি টেন টেন বাদ চলে যাবে তাহলে আমার টি হবে থ্রিটা প্রাইম বাই ওমেগা থ্রিটা প্রাইম বাই ওমেগা তাহলে আমি যেহেতু টিয়ার মানটা পেয়ে গেছি তাহলে আমি যদি এখন আমি যদি এখন টিয়ার মানটা বসাই আয় তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো আমাদের মাল তখন এটার কিন্তু নিউ ভ্যালু চেসে আমরা কিন্তু ডাব্লু জানি আর থেটা প্যাম্পটা আমরা বের করতে পারি দিয়ে এটা ভাগ দিয়ে তার টেন বাস নিলে আমরা এই মানটা বের করতে পারি সো দ্যাট ওয়ান বি এ বিগ প্রবলেম তাহলে আমার আই এম এম উইল বি ইকোয়াল টু যে ও বিটা আমি নিচে লাইনে লিখব মাইনাস এ সি ভি ডট সাইন থে পার এখন ওমেগা টি ওমেগা ইন্টু থেটা প্রাইম ওমেগা হবে এটা আমরা জানি যে এখানে আমরা যদি টি এর মান বের করি আমরা পা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস সেকেন্ড এবং এটা যদি আমরা ওমেগার সাথে গুণ করে বসে তাহলে আমরা এটার মানটা তাহলে আমরা এই থিয়েটার প্রাইমের মান পেয়ে যাবো এবং আমরা গোটা জিনিসটাকে ক্যালকুলেট করে একটা জায়গায় পৌঁছাই দিতে পারবো তাহলে এখন আমি যদি ভিও বি বের করতে চাই তাহলে আমার মা এইটাকে এটা এখন তাহলে আমার এখানে যত সব এক্সট্রা জিনিস পাত ভিও বিপদে সবগুলোকে দিকে নিয়ে যেতে হবে তাহলে আমার জিনিসটা দাঁড়াবে আচ্ছা ওখানে যেহেতু মডুলার সাইন দাঁড়াচ্ছে কোশ্চেনের কাজে আমি মাইনাস সাইনটাকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার দাঁড়াবে এম সাইন প্রাইম প্রায় আমার তো এটা বাদ চলে যাচ্ছে ভালো কস থেটা প্রাইম উম আমার এ সি দেখো মাইনাস এ প্রাইম বাই ওমেগা তারপরে আমার আর এর মান এগুলো তোমরা বাসায় বের করে নিতে পারো আই আর ভিও মান চলে আসছি আজকের ফাইনাল পার্টে আমরা চলে আসছি যেটা বলা হয়েছে সেটা হলো যে আমরা প্রথমে সুইচ যেটা আসলে কে সুইচ এই কে সুইচটাকে ওয়ানের সাথে কানেক্ট করে একটা পিক ম্যাগনেটিক আমাদের যে দরকারি পিক ম্যাগনেটিক ফিল্ড সেটা পাওয়ার জন্য প্রয়োজনীয় কারেন্ট আমরা সাপ সাপ্লাই করবো এই ক্যাপাসিটরের চার্জের দ্বারা এবং পাওয়ার পর আমরা এটাকে টু পজিশনে নিয়ে গিয়ে অসিলেটিং অবস্থায় রেখে দেবো যাতে করে আমরা এটাকে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করতে পারি এখন আমরা যদি সর্বোচ্চ যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পার্ট বিতে পেয়েছি যে এগারো টেস্ট যদি চাই তাহলে আমাদেরকে এই সিস্টেমে আই পরিমাণ কারেন্ট দিতে হবে এবং এই আই পরিমাণ কারেন্ট দেওয়ার সময় যদি আমার ডেলি পরিমাণ এনার্জি হিট হিসেবে ডিসিপেট হয় এবং ডেলটি যদি আমার তার সাথে কনস্পনিং টেম্পারেচার রাইজ হয় তাহলে এই দুটা মান কত হবে এখন তোমরা বুঝতেই পারছো যেহেতু আমরা এখানে খুবই খুবই এই সার্কিটে খুবই প্রাইমারি একটা অবস্থা নিয়ে কথা বলছি এবং খুবই টেম্পোরি একটা অবস্থা নিয়ে কথা বলছি কাজেই আমরা যদি কেবলমাত্র ক্যাপাসিটরের যে পোটেন্সিয়াল চেঞ্জ সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলেই আমরা একটা ক্লোজ আপ অ্যান্সারে পৌঁছে দেবো আর এটা আর এগুলোকে যদি আমরা ঢুকাই তাহলে আমাদের যে সলিউশন সেটা আননেসেসারিলি কমপ্লিকেটেড হয়ে যাবে এবং ভুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে এটা অবশ্যই ঠিক যে যদি আমার এই যদি আমার এই কোয়ালে ইন্ডাকটেন্স আসে এবং এটার মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে একটা ম্যাগনেটিক পোটেন্সিয়াল এনার্জি তৈরি হবে বাট ইজ জাস্ট বাট এটা নে বাট এই সিস্টেমে যেহেতু হুট করে কারেন্টটা আসবে কাজেই আমরা এটা আমরা এই ইফেক্টটাকে ইগনোর কর করব এবং আমরা কেউমাত্র এই ক্যাপাসিটারের উপরেই কনসেনট্রেট করব তো এখন আমরা আমরা এখন ক্যাপাসিটরের যে সঞ্চিত এনার্জি সেটা তিনটা সূত্র আছে তিনটা সূত্রের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সেটা আমাদেরকে এখন ভেবে বের করতে হবে যেহেতু আমার এখন আমার তিনটা হলো এক সি ভি কিউ এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে আমরা একটা করে পাই এখন ভি আর কিউ ইউজ করলে খুব জটিল হয়ে যাবে কাজে বাদ আমার বাকি থেকে সি আর কিউ আর সি আর ভি সি আর কিউ আর সি আর ভি এখন ভি আর কিউয়ের যে ভি আর কিউব মধ্যে যে কোনো একটা আমি চাইলে কিউ বাই সি এটা দিয়ে বের করতে পারি এটাতে আমি বের করতে পারি কাজেই আমি এটার সাথে এটার সাথে স্টিক হবারই পক্ষপাতি আমার মনে হচ্ছে এটা দিয়ে কাজ করলে আমরা সবচেয়ে সহজ একটা অ্যান্সার পাবো মানে আইন পরিমাণ কারেন্ট এসে এই অংশে দেওয়ার পর আমার যে ভোল্টেজ সেটাকে আমি ভিএম দিয়ে উল্লেখ করছি মাইনাস ভি কিউ হোল স্কোয়ার এখন তোমরা যেটা দেখতেছো সেটা হলো যে আমি এখানে কিউএম ইউজ করেছি কিউএম ইউস করেছি এর কারণ হল যেহেতু আমরা কেবলমাত্র মাত্র ক্যাপাসিটি অংশটা নিয়ে আলোচনা করছি কাজে আমি ওহোমের সূত্র বা অন্য কোনো কিছুতে আমি এটা মানটা নির্ণয় করব না আমি ক্যাপাসিটরে যে সূত্রটা দেখাইছে সেই সূত্রতে আমরা মান নির্ণয় করব এখন আমরা যে টি এর মানটা পেয়েছি সেটা আমরা কিউ ইকুয়েশনে বসালে আমরা কিউএমের মানটা পেয়ে যাবো আর সি এর মানটা আমরা জানি কাজে আমরা বলতে পারি যে প্রবলেমটা এফেক্টিভলি সলভ হয়ে গেছে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা যদি সি কিউ দিয়ে করতাম তাহলে কিন্তু আসলে খুব বেশি ডিফারেন্স আসতো না ইস জাস্ট এ আফটার আফটারঅল আসলে এত আগ থেকে জিনিসটাকে বোঝা অত সহজ মনে হয়নি তো আমি যদি এখন ডেলি মানটা যদি বের করি প্লাগ ইন করে তাহলে আমি পাবো টু পয়েন্ট ওয়ান টু টেন টু পয়েন্ট ফোর জুন আর ডেলটি হবে ফিফটি থ্রি কেলভিন তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই সিস্টেমে ওয়ে ওয়েলেস টেম্পারেচার রাইস করে মানে হাজার হাজার কেলভিন থেকে ফিফটি থ্রি কেলভিন ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং এবং আমরা কনভেকশনের কুলিং সিস্টেম দিয়ে আমরা কিন্তু এ টাইপের টেম্পারেচার রাইসকে সহজে মিটিগেট করতে পারি কাজেই আমাদের যে টাইম কনস্ট্যান্টটা ছিল টেম্পারেচার রাইসের জন্য সেটাকে আমরা এফেক্টিভলি রুল আউট করে দিতে পারি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি আবার বলছি যদি আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অথবা আমার ইমেলে প্রবলেম জানাতে পড়া আমি যথাসাধ্য চেষ্টা করো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্যে আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং প্রবলেম সলভিং চালিয়ে যাও আসসালামু আলাইকুম